ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মালা নাবিইয়্যা আবাদা যি সুমাইয়া ভাই জিজ্ঞেস করছিলেন যে ফজরের দুই রাকাত সুন্নতের ফজিলতটা কি একটু বলবেন এ যি ভাই ফজরের দুই রাকাত সালাতের গুরুত্ব ফজিলত অনেক আনাইশতা অরদিল্লাহু আনহা কলাত কলা রসুলুল্লাহি সল্লুল্লাহ আলাই হোসাল্লাম রকাতা আলফাজিরি খৈরুমিনাদ দুনিয়া মফিহা আয়শা অরদি আল্লাহু তাল আনহা হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সল্লুল্লাহ আলাই সাল্লাম বলেছেন ফজরের পূর্বের দুই রাকত সালাত ফজরের পূর্বের দুই রাকাত সালাত পৃথিবী ও পৃথিবীর সমস্ত সম্পদ অপেক্ষা উত্তম ইমাম মুসলিম রহেমাল্লাহ হাদিস টিনেছেন মেশকাত আল মাসাবিহ হাদিস নাম্বার এক হাজার একশত চৌষট্টি নাম্বার হাদিস এক হাজার একশত চৌষট্টি নম্বর হাদিস জি সম্মানিত ভাই বোনেরা আমরা যে যেখান থেকে শুনছি আমরা আসলে নফল সালাদ যেগুলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সোনানুরতে বলা হয় যেগুলো তিনি নিয়মিত পড়তেন এই সালাতের ভিতরে একটা সালাদ ফজরের পূর্বে দূরে কাজ সালাত আমরা অনেকে গাফলতা করি অনেকে অলসতা করি তো অলসতা আপনার জন্য আমার জন্য ঠিক হয় না কারণ আমরা ফজরের আজানের আগে যদি আমরা পারি তো চেষ্টা করবো তাহাজ সালাত পড়ার আর যদি না পারে অন্তত পাঁচ ওয়াক্ত সালার জামাতে পড়ার চেষ্টা করব আর যে এই হাদিসটির ফজরত বলা হলো যে আপনার ফজরের যে দুই রিকা রয়েছে এই দুই রিকা আপনার দুনিয়া এবং দুনিয়া তাই পৃথিবীতে পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদে হতে উত্তম তো জি এই সালাডটা কি পরে পড়া যায় যদি আপনার জামাত শুরু হয়ে যায় জামাত ধরেন আপনি বাড়ি থেকে এসেছেন আর জামাত শুরু হয়ে গেছে তো আপনি কি আগে সুন্নাত পড়বেন না ফরজ সালাত পড়বেন জি আগে আপনি ফরজ পড়বেন আগে আপনি ফরজ পড়বেন ফরজ পড়ে নেবেন তারপরে দুই টিকা যেটা পরে পড়ে নেবেন তবে এই কাজ আবার নিয়মিত করবেন না কোনো সময় মানুষের ঘটতে পারে তো যদি জামাত চলছে আর আপনি মসজিদে এসেছেন আগে জামাতটা ধরবেন তারপরে আপনি নফল যে শূন্য দুই আপনি পরে পড়ে নেবেন পড়তে পারবেন কোনো সমস্যা নেই তবে আগে পড়ার চেষ্টা করবেন যেহেতু আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন ফজরের পূর্বের দূরে কাজ সালাদ তার মানে আপনি পূর্বে পড়ার চেষ্টা করবেন পূর্বে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের পড়া তৌফিক দান করেন তাই আমরা নিয়মিত সালাদ এবং সন্নদ সালাদগুলার প্রতি আমরা যত্নবান হই আল্লাহ যেন আমাদের সালাদগুলা যত্নবান হওয়ার তৌফিক দান করেন কেনে আপনি যত্নবান হবেন না এ মর্মে দেখেন আরেকটি হাদিস আপনাদের শোনা দরকার উম্মে হাবিবা রাদিয়াল্লাহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা ইসনাতা আশারাত রাকা'তান ফী ইয়াউমিন ওয়া লাইলাতিন বুনিয়া লাহূ বিহিন্নাই বাইতুন ফিল জান্নাহ দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি দিন রাতে 12 রাকাত নফল সালাত আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে চার রাকাত জোহরের পূর্বে দুই রাকাত জোহরের পরে দুই রাকাত মাগরীবের পরে দুই রাকাত ইশারের পরে দুই রাকাত ফজরের পূর্বে ইমাম তিরমিজি রহমাল্লাহ হাদিসটি নিয়ে এসছেন আলবানী রহমাল্লাহ হাদিসটিকে সহি বলেছেন তাহকিক মিসকাত গ্রন্থ হাদিসটি তিনি নিয়ে এসছেন এক হাজার একশত উনষাট নম্বর হাদিস উনষাট নম্বর হাদিস তাই আমরা যেগুলা নফল সালাদ শূন্যত রসুল রসাদ সাল্লাম পড়েছেন সেই সাদা সালাদগুলোর প্রতি আমরা যত্নবান হব আল্লাহ আল্লা সাত আলা যেন আমাদের যত্নবান হওয়ার তাও দান করেন তিনি যেন আমাদের জন্য সবার জন্য তিনি জান্নাতে একটি করে ঘর তৈরি করেন এবং আরও অনেক ঘর তৈরি করেন আল্লাহ যেন আমাদের জান্নাতি হওয়ার তাফিক দান করেন বেশি বেশি যেন আমরা আল্লাহকে বেশি বেশি সিজদা করতে পারি সিজদার মাধ্যমে আমরা জান্নাত লাভ করতে পারি আল্লাহ যেন সে তৌফিক দান করেন আল্লাহ আলম